আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এখনকার সেশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এই যে ফাংশনগুলো আমরা তৈরি করেছিলাম, প্যারামিটারাইজড ফাংশন একটা তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে, পাশাপাশি প্যারামিটার ছাড়াও কিন্তু ফাংশন ছিল। এখন আমরা যদি আমাদের লেকচার শিটে যাই, এখানে আমরা একটা পার্ট দেখতে পারি, সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। তো দিস কিওয়ার্ড কেন দরকার, যে দেখো এখানে যখন আমরা লাস্ট ক্লাসে যখন আমরা প্যারামিটারাইজড ফাংশন ইউজ করেছি, এখানে ভেরিয়েবল ছিল এক্স, ওয়াই, জেড, আমরা আমাদের ইচ্ছা মতো নিয়েছিলাম, তাই নয় কি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এখন যদি আমরা এই ভেরিয়েবলের নামগুলো, যদি এই ক্লাসের ভেরিয়েবলগুলোর নাম ইউজ করি, তাহলে কি হবে? দেখো এই পাশে এসআইডি হবে, এই পাশে এসআইডি হবে না? যদি এস তাহলে একটা কনফ্লিক্ট রেজ করবে। এই কনফ্লিক্টের সলিউশন কি সেটা আমরা এখন দেখব আমাদের আজকের ক্লাসে। আমি এই প্রোগ্রামটাই কপি করে নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 7, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, এক্সাম্পল নাম্বার 8.cpp, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এবার আসো যে প্যারামিটারাইজ ফাংশন ইন্টু এ ক্লাস, যে গত ক্লাসে দেখেছিলাম, এখন আমরা দেখতে চাই দিস কিওয়ার্ডের ব্যবহার। দিস যদি এর উপরে আমাদের ফিউচারে ক্লাস পাবো, দিস দিস একটা ওয়ান কাইন্ড অফ পয়েন্টার, আপাতত আমরা পয়েন্টার এক্সপ্লেন করবো না, শুধু মনে করে এটা একটা কিওয়ার্ড দিস। এখন এটা কখন ইউজ করবো? সাপোজ ধরো আমাদের এখানে যে ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে, লাইক এসআইডি, আমরা যদি এখানে এই প্রথম প্যারামিটার যদি এটা দিয়ে দিই এসআইডি, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এস নেম, ওয়াইয়ের পরিবর্তে দিয়ে দিচ্ছি এস নেম, তৃতীয় প্যারামিটার হচ্ছে জিপিএ, আমি এখানে দিয়ে দিচ্ছি জিপিএ। এটা কিন্তু আমরা যখন ইউজার ডিভেন ফাংশন এক্সপ্লেন করেছিলাম তোমাদের ক্লাসে, এই ইউজার ডিভেন ফাংশন পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি, তিনটা লেকচার আমাদের ইউটিউবে আছে ওবিসি প্লাস প্লাস প্লে লিস্টের অধীনে, তখন কিন্তু তোমরা অবশ্যই শুনেছো আমার কাছ থেকে, রিপিটেডলি বলেছি যে তোমরা একই ভেরিয়েবল ইউজ করতে পারবা, যে অর্থাৎ কল করার সময় এবং রিসিভ করার সময় একই ভেরিয়েবল ইউজ করতে পারবে, এটা বলছিলাম না তোমাদেরকে? আচ্ছা, তো এখন কিন্তু এখানে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে, সেই ভেরিয়েবলগুলো যদি আমরা আমরা যদি এই ফাংশনের ভিতরে ইউজ করি, আমাদের টার্গেট তো অবশ্যই এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, কিন্তু আমি সেম নেম যদি ইউজ করি একটা কনফ্লিক্ট তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ। তো এখন এই যে এস আইডির মধ্যে কী আসছে সেটা আগে আমরা খুঁজে বের করি। এক্স কেন লিখছিলাম, আমরা যদি এই ফাংশন কলিংয়ে যাই, তাহলে দেখো এস আইডিতে আমাদের 1001 আসবে, এস নেমে যাবে হচ্ছে বুলবুল আহমেদ, এবং জিপিএতে যাবে হচ্ছে 3.50, যেটা আমরা আগের ক্লাসে এক্স ওয়াই জেড দিয়েছিলাম। তাহলে এস আইডিতে আসতেছে 1001, তাহলে এই এস আইডি আর এই এসআইডি দুইটা কিন্তু এক না, দুইটা আলাদা। তাহলে দুইটা আলাদা হলে আমি যদি এখন এখানে এসআইডি লিখে দেই, এস নামটা ডেফিনেটলি তাহলে এখানে হবে ওয়াই পরিবর্তে, এবং জিপিএটা এখানে হবে। দেখো আমাদের কাছে কনফিউশন তৈরি হচ্ছে, কনফ্লিক্ট রেজ করতেছে যে এসআইডি এবং এ এসআইডি কি এক কিনা। তাহলে কি হবে রান করলে? রান করে দেখি কোনো আউটপুটে আসলেও গার্বেজ ভ্যালু আসার কথা, বা দিতে পারে কিনা আউটপুট দেখি। দেখো তার সে কিন্তু একটা কনফিউশনে পড়ে গেছে কম্পাইলার, সে চিনতেছে না কোন এসআইডির মধ্যে কি থাকবে। তাহলে যদি এই ধরনের ইস্যু হয়, আমরা এই ফাংশনের ভিতরে এই প্যারামিটারের মধ্যে যে ভেরিয়েবলগুলো ইউজ করছি এগুলোকে বলে লোকাল ভেরিয়েবল। সো ভেরিয়েবল লোকাল হতে পারে, গ্লোবাল হতে পারে। এখানে এই ফাংশনের মধ্যে যেই ভেরিয়েবলগুলো আছে, এটা হচ্ছে শুধুমাত্র এই ফাংশনের ভিতরে ইউজ করার জন্য তার লোকাল ভেরিয়েবল। কিন্তু এই যে এসআইডি, এস নেম আর হচ্ছে জিপিএ, এটা কিন্তু এই ক্লাসের অ্যাট্রিবিউট। তো এই ক্লাসের অ্যাট্রিবিউট কিন্তু আমরা আগেও বলেছি, যেহেতু পাবলিক, ক্লাসের ভিতরে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে। যে কোনো জায়গাতে ইউজ করা মানে কি? অন্য ফাংশনের ভিতরে ইউজ করা যাবে। তাহলে এখন যখনই অন্য ফাংশনের ভিতরে ইউজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে নিজস্ব ফাংশনের ভেরিয়েবল এবং ক্লাসের ভেরিয়েবল সেম হয়ে গেছে। তার মানে কম্পাইলার একটা কনফ্লিক্ট সে তার কাছে আসছে, সে বুঝতে পারতেছে না যে কোনটা কার। এটা বোঝানোর জন্য আমাকে দিস কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে দিসটা ইউজ করতে হবে হচ্ছে এই এসআইডির লেফটে, আমরা বলবো দিস, দেখো এটা একটা কিওয়ার্ড কালার ধারণ করবে, এবং এরপরে ডট দেওয়া যাবে না, দিতে হবে অ্যারো চিহ্ন, একটা হাইপেন, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন। তাহলে এই দিস বলতে বোঝানো হয় যে এই এসআইডিটা এই ক্লাসের, এই ক্লাসের বলতে এই যে এইগুলো। এখন তুমি বলতে পারো, স্যার এই এসআইডিটা কি এই ক্লাসের? না, এটা এই ক্লাসের একটা মেথডের একটা ভেরিয়েবল, এটা ক্লাস ভেরিয়েবল না। কিন্তু এই যে ইন্টিজার এসআইডি, এই স্ট্রিং এস নেম, ডাবল জিপিএ, এগুলো কিন্তু এই ক্লাসের ভেরিয়েবল না, এটা হচ্ছে ক্লাসের যে মেথড সেট ভ্যালু তার নিজস্ব ভেরিয়েবল। কিন্তু এই এসআইডিটা এই ক্লাসের নিজস্ব ভেরিয়েবল। তো যদি কোনো ক্লাসের এটা ভেরিয়েবল হোক, মেথড হোক, বিভিন্ন প্রয়োজনে যদি ক্লাসটাকে চিনিয়ে দিতে হয় যে তোমার এসআইডিটা হচ্ছে তোমার নিজস্ব, তাহলে এটাকে আমি চিনিয়ে দিতে চাচ্ছি এই
প্রোগ্রামকে বা কম্পাইলারকে যে এই এসআইটা হচ্ছে এই ক্লাসের, তখন আমরা দিস ইউজ করব এবং একটা অ্যারো চিহ্ন দিব। তাহলে সিমিলারলি আমরা এখানেও লিখব দিস অ্যারো, এখানেও লিখব আমরা দিস অ্যারো। তাহলে আমাদের প্রবলেম সলভড। রান করি, দেখো কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে এই দিস এর স্কোপ হচ্ছে বা দিস দ্বারা কী বোঝানো হয়, দিস হচ্ছে এই ক্লাসের মধ্যে সে রেফারেন্স ইউজ করবে, যে এই আইটা এই ক্লাসের মধ্যে, দ্যাট মিনস এই ক্লাসের নিজস্ব। এই জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি এবং একটা অ্যারো চিহ্ন ইউজ করি। এটাকে আমরা পয়েন্টারও বলে থাকি। তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার গত ক্লাসে যে আমরা যে রেকর্ডটা দেখেছি সেটা যদি আমি একটু ওপেন করি, এখানে দিস দিলে কোনো প্রবলেম হতো কি না? তোমাদের মনে কি এই কোশ্চেন আসছে? এখানে দিলে কিন্তু কোনো প্রবলেম নাই, সে তো দিস দিলে তো কোনো প্রবলেম নাই। সে তো এখানে আরো বলে দিচ্ছি যে দিস এসআইডি মানে হচ্ছে এই ক্লাসের মেম্বার তুমি। এখানে দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। না দিলে প্রবলেম নেই এই কারণে, কারণ হচ্ছে এখানে লোকাল ভেরিয়েবলের নাম আর ক্লাস ভেরিয়েবলের নাম হচ্ছে ডিফারেন্ট, এই কারণে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমি এখানে দিয়ে দিই, যে ওকে যদি বলে দিই যে তুমি হচ্ছ এই ক্লাসের মেম্বার, এটা বুঝিয়ে দিই দিস দিয়ে, তাও কিন্তু কোনো প্রবলেম নেই। রান করি, দেখো আমাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি দিস কিওয়ার্ডের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। দিস কিওয়ার্ডের অনেক ব্যবহার আছে, ওগুলো আমরা ফিউচারে দেখবো। আপাতত শুধু এতটুকু মনে রাখো যে দিস দিয়ে ক্লাসের মেম্বারগুলোকে রেফারেন্স করার জন্য, দ্যাট মিনস এটা রেফারেন্স হিসাবে ইউজ করতেছি যে এই এসআইটা হচ্ছে এই ক্লাসের মেম্বার, এই রেফারেন্সটাকে বোঝানোর জন্য আমরা দিস কিওয়ার্ড ইউজ করতেছি। দিসের পর একটা অ্যারো চিহ্ন ইউজ করতে হয়, সে এগুলোকে বলে সিলেকশন অপারেটর। আমরা অ্যারো দেখলাম, তারপর অবজেক্টের সময় ডট দেখেছি, এগুলোকে বলে সিলেকশন অপারেটর। দুই প্রকার, ডট আর হচ্ছে অ্যারো। এখানে কিন্তু ডট দিলে হবে না, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় ডট দিলেও কাজ করতে পারে। এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম প্যাটার্ন থাকে, এখানে ডট দিলে দেখি অ্যাক্সেস করা যায় কি না। রান করে দেখি অ্যারো দেখাতে পারে, আর না দেখলে তো কোনো প্রবলেম নাই, যে অ্যারো দেখাচ্ছে। তার মানে দিস যেহেতু একটা পয়েন্টার, ওরা বলবে যে পয়েন্টার, পয়েন্টার হলে আমাদের সি প্লাস প্লাসে তোমাকে অ্যারো চিহ্ন ইউজ করতে হবে। আগে পরে স্পেস দেওয়া বা না দেওয়া কোনো প্রবলেম নাই, তবে দুইটা সিম্বল কিন্তু এখানে, প্রথমে হাইপেন তারপর হচ্ছে গ্রেটার দেন, এটা মাথায় রাখবে, একসাথে হবে। এই হচ্ছে আমাদের দিস কিওয়ার্ডের ব্যবহার।